জারিবোটেক নার্সারি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই বর্তমানে আমাদের দেশে যে সমস্ত ফসল আছে যেমন মালটা কমলা সিডলেস লেবু ইত্যাদি ফসলের চাষের ব্যাপকতা ভীষণভাবে বেড়েছে এই ব্যাপকতা বাড়ার সাথে সাথে রোগ বালাই এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সমস্যার পরিমাণও বেড়েছে তো আমরা সব সময় এই সমস্ত নতুন নতুন যে সমস্ত সমস্যাগুলো আসছে সেগুলো আমরা সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতি সমাধান করতে পারি না তো আজকে আমি মালটা বা কমলা অথবা সিডলেস লেবু এই সমস্ত ফসলের একটি সমস্যার সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং সমাধানের সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। তো এই যে সমস্যাটা দেখা যাচ্ছে এটা একটা ভিয়েতনাম মালটার গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লেবুটা খুব সুন্দর একটা লেবু কিন্তু এই লেবুতে আপনারা দেখতে পাচ্ছেন একটু রং হয়ে গেছে একে বলা হয় সান বার্ন অর্থাৎ সূর্যের আলোয় ঝলসে যাওয়া আপনারা দেখতেই পাচ্ছেন এর যে এই ফলটি কিন্তু পেকে যায়নি আমার অনেক সময় কে মনে হয় যে দেখে মনে হয় যে ফলটি পেকে গেছে আসলে কিন্তু ফাঁকিনি যদি ফাঁকতো তাহলে এই কালারটা সমস্ত জায়গায় এই মালটা সমস্ত জায়গায় সরিয়ে যেত কিন্তু মালটাটি এখনো এখনো একেবারে শতভাগ কিন্তু এই এক সাইড আমাদের হলুদাব হয়ে যাওয়ার অর্থ হলো এই যে সূর্যের আলোয় এখান থেকে ঝলসি গেছে অর্থাৎ ভেতরের ভেতরের কিছু অংশ রস কিন্তু এখান থেকে শুকাই গেছে এবং আস্তে আস্তে হবে কি এখান থেকে এই সাইডটা বসে যাবে বসে যাওয়ার ফলে এর যে মার্কেট প্রাইস কমে যাবে এবং অনেক সময় এই এই রোগটা যদি হয় এই সমস্যাটা যদি হয় মালটা কমলার বাজার যে চাহিদা আছে সেই সেখানে কিন্তু বিক্রি হবে বিশেষ করে যে সমস্ত ফলগুলি গাছের দক্ষিণ পাশে থাকে সেই সমস্ত ফলগুলোতে এবং যেগুলো একেবারে ডাইরেক্ট সূর্যের আলো লাগে সেই ফলগুলোতে এই সমস্যাটি দেখা যায় আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা ফল আছে পাশাপাশি কিন্তু এই ফলের এই জায়গায় কিন্তু অর্থাৎ ঝলসে গিয়েছে সূর্যের অতিরিক্ত আলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটি কিন্তু নিচে ছিল অর্থাৎ এখানে কিন্তু সূর্যের আলো সরাসরি লাগার কোনো সম্ভাবনা নেই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার সেভাবেই আছে কিন্তু এতে সূর্যের আলো যেহেতু সরাসরি পড়ে নাই ফলে এখানে কিন্তু সানবার্ন হওয়ার সুযোগ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি ফল আছে কিন্তু এই ফলটিতে কালার যেমনটা ছিল সেরকমই আছে কিন্তু এর এক সাইড কিন্তু হলুদ হয়নি এই দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডটা কিন্তু সূর্যের আলো একেবারে দক্ষিণ পাশের যেহেতু এর উপরে কোনো পাতা ছিল না কোনো ছায়ার ব্যবস্থা ছিল না পাতা দ্বারা ন্যাচারালি একটা ছায়ার ব্যবস্থা হয়ে থাকে অনেক সময় পাতাটা যদি এরপরে যদি গাছের পাতাটা আমার এইভাবে থাকে তাহলে কিন্তু এখানে স্নান বান হওয়ার সুযোগ নেই ডাইরেক্ট যখন সূর্যের আলো পড়ছে তখন কিন্তু এই সমস্যাটা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার উত্তর পাশে যে সমস্ত ফলগুলি আছে সে ফলগুলোতে কিন্তু আমার এই সমস্যাটা দেখা যায়নি যে এগুলো কিন্তু উত্তর তো পশ্চিম পাশে সমস্যা নেই পাশের পূর্ব পাশেও উত্তর পাশেও কোনো সমস্যা নেই শুধুমাত্র দক্ষিণ পাশের ফলগুলোতে সমস্যা আছে এই যে দেখতে পাচ্ছেন আরো একটি ফলে আমার একেবারে এই যে একসাইড হলুদ হয়ে গেছে তো এই সমস্যাটি শুধুমাত্র যে আমরা লেবু জাতীয় ফসলেই আমরা লক্ষ্য করে থাকি তা কিন্তু নয় এটা কিন্তু পেয়ারাতে আমরা কিন্তু এই সমস্যাটা আমরা দেখতে পাই পেয়ারাতে যদি এই সানবার্নের ফলে যদি ফলটি এক সাইড যায় তবে সেক্ষেত্রে পেয়ারাও কিন্তু বাজার মূল্য হারায় তো এই সমস্যাটা আমরা খুব সহজেই খুব সহজেই কিন্তু আমরা দমন করতে পারি বা প্রতিরোধ করতে পারি এটা সেটা হলো যে আমরা যদি ব্যাগিং করতে পারি অর্থাৎ যে সমস্ত ফলের কালার এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং পোকামাকড়ের প্রতিরোধের জন্য বিদেশ থেকে আমদানিকৃত যে ফ্রুট ব্যাগ আছে যেগুলো যেগুলো মালটায় ব্যবহার করা হয় কালারের মানে কালার কালার বাই ওয়ান মালটায় যেটা ব্যবহার করা হয় হলুদ কালার এবং সৌন্দর্য বৃদ্ধি পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য সেই ফ্রুট ব্যাগ এবং এই ফ্রুট ব্যাগ আবার ব্যবহার আমের পোকা এবং অন্যান্য কালারটা সুন্দর করার জন্য তো এই 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 আমরা ব্যবহার ব্যবহার করতে পারি ফ্রুট ফ্রুট ব্যাগ করলেই কিন্তু সানবার্ন বা ফুসকা ওঠা এই সমস্যাটা আহ প্রতিরোধ সহজে আমরা করতে পারি যদি একান্তই ফ্রুট ব্যাগের অবশ্য অনেক দাম অনেক সময় আমাদের সেটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় ফ্রুট ব্যাগ যদি না পাওয়া যায় তবে স্বাভাবিক যে কাছে বা হাতের নাগালের খবরের কাগজ আছে খবরের কাগজ আর সহজ প্রযুক্তি খবরের কাগজও যদি আমরা জড়িয়ে রাখতে পারি অথবা খবরের কাগজ অনেক সময় বৃষ্টিতে নষ্ট হতে পারে বা এই ধরনের কোনো কিছু দিয়ে দিয়ে যদি আমরা একটু শেডের ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু এই জিনিসটা খুব সহজেই আমরা দমন করতে পারি তবে আমরা অনেক সময় দেখি যে মালটা গাছ আমরা অনেক সময় খুবই পাতলা লাগাই অর্থাৎ বেশ ফাঁকা ফাঁকা করে ফলে একটা গাছে ছায়া আর এক গাছে অনেক সময় পড়ে না এই ছায়া না পড়ার কারণেও কিন্তু সূর্যের আলো সরাসরি ফলে পড়ে কিন্তু ফলের ক্ষতি হতে পারে পারে বা উঠতে এটা যদি আমরা একটু গাছটা একটু ঘন হয় আদর্শ মাপ আমরা যেটা অভিজ্ঞ চাষিদের সাথে কথা বলে অথবা নিজেরা অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা যেটা আমরা দেখতে পেয়েছি হ্যাঁ মালটা ফসল আমরা যে দূরত্বে রোপণ করি সেটা হলো অনেক সময় বারো ফিট বাই বারো ফিট বা কম বেশি করে এর সীমিত কম বেশি করে আমরা রোপণ করি কিন্তু আমরা যেটা দেখেছি যে আদর্শিক আমার এখানে কিন্তু যে বাগানটা সেটা করা হয়েছে এটা প্রথমে আঠাত বাই আঠাতেই লাগানো ছিল কিন্তু পরবর্তীতে আমরা বাস্তব এই সমস্যার মুখোমুখি হওয়ার পরে আমরা কিন্তু এখানে দূরত্ব দিয়েছি নয় ফিট বাই নয় ফিট অনেকে অনেকে আবার আট ফিট বাই আট ফিটও রোপণ করে তো আমরা এই এইটা যদি আমরা রোপণ করি তাহলে অনেক সময় দেখা যায় যে এম এক গাছের কিছুটা ছায়া আরেক গাছে পড়ে এইভাবেই ন্যাচারালি কিন্তু সূর্যের আলো থেকে ফলগুলো প্রোটেক্ট বা পূজিরদ সূর্যের আলো সরাসরি তাস থেকে বা স্পর্শ থেকে কিন্তু ফলটাকে সংরক্ষণ করা যায় এইভাবে যদি আমরা সুষ্ঠু ব্যবস্থাপনা নিতে পারি তাহলে আমাদের ফলের কোয়ালিটি ফলের মান খুবই উন্নত হবে আশা করি এবং কি সেটা কৃষকদের জন্য খুবই লাভজনক হবে বলে মনে করি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করি